baby, you can be my life. Na 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 na. বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদ যাকে বিয়ে করবেন তাকে নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। Do you have Instagram? No. Snapchat? Still no. Then what do you have? A life? হাবিবের তিন নম্বর স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। মূলত উঠতি মডেল হলেও টিকটকে ভিডিও আপলোড করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। যখন আমি ফেসবুকে যাই সবসময় দেখি যে মন খারাপ, যান ঘুরে আসেন, ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আসেন এন্ড এভরিথিং। আমার কথা হচ্ছে টাকা কি তোর বাদ দিবে। সুন্দর চেহারা সাথে সুন্দর অঙ্গভঙ্গি, চোখের এক্সপ্রেশনটাও দারুণ। তরুণ ফলোয়ারদের জন্য এ এক অসাধারণ প্যাকেজ। রয়েছে হাজারো তরুণ ফলোয়ার, নিয়মিতই টিকটকে ভিডিও আপলোড করতেন এবং মাঝে মাঝে মডেলিংও করতেন, যার কারণে নামের পাশে যুক্ত হয়েছে উঠতি মডেল। এই উঠতি মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ। কি খবর তোমাদের? মদ খাবা নাকি? ওই মেয়েটাকে মদ খাইতে বলো, ওকে বলো মদ খাইতে, ওরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমি সুস্থ। আপনারা দেখতেই পাচ্ছেন টিকটকের মার্কেটে হাবিবের তিন নম্বর স্ত্রীর চাহিদা ছিল একেবারে তুঙ্গে। নিজের স্ত্রী একজন টিকটক সেলিব্রিটি, অবশ্য এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি হাবিব ওয়াহিদ। খোঁজ নিয়ে জানা গেছে অনেক ভক্তই মনে করেছিলেন তাদের প্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ বিয়ে করবেন কোনো মেধাবী এক আর্টিস্টকে। বিয়ে যখন করেই ফেলেছেন ভক্তরাও জানিয়েছেন সাধুবাদ। কিউ আই লাভ ইউ তো বল রে। নাই আত্তা নেই লাগতা না। কিউ নেই লাগতা? আত্তা তো লাগতা নেই, আত্তা নেই লাগতা তো আত্তা নেই লাগতা। কিউ নেই লাগতা? খতম কিউ আম্মে ক্যা বোরাই হ্যায়। প্রথম সংসার টেকেনি, দ্বিতীয় সংসারও টেকেনি, অবশেষে হাবিব এবং আফসানা চৌধুরী শিফার এই সংসারটি টিকে থাকে আজীবন, সেই দোয়াই করেছেন ভক্তরা। এখন দেখা যাক এই সুন্দরী মডেল হাবিবের মনকে কতদিন আটকে রাখতে পারেন, নাকি আফসানা চৌধুরী শিফার ক্ষেত্রেও ঘটবে আগের দুজনের মতো, সেটা সময়ই বলবে। মিডিয়া নিউজ বাংলার পক্ষ থেকে হাবিব ওয়াহিদ ও তার তিন নম্বর স্ত্রী আফসানা চৌধুরী শিফাকে অনেক সাধুবাদ। বিনোদনের সকল খবর সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।